जगत गुरु नित्य
यहाँ पवित्र ओम विष्णु महाराज सरस्वती गोस्वामी प्रभु काले समाधि की गुरु का कर्म नित्रिया विष्णु Hey,
ওরা স্নান করতে গিয়েছে 20-25 মিনিটের মধ্যে
এইখানে থেকে তিনি সারা বাংলাতে সারা ভারতে
भक्ति कुसुम सिंह पंजी भक्ति कुसुम भक्ति प्लास्टिक महाराज परवर्ती काले थे जिन्हें आचार्य होइ छिलेन गौड़ियम एकांतार चैतन्य सही नित्य लीला प्रविष्ट ओम विष्णु पार श्रीमद भक्ति कुसुम सोन महाराज एक होचे भजन स्थली आबार एइखाने तार समाधि आमरा जखन आस्ताम তখন রসগোল্লা নিয়ে বসে থাকে যে আর তারপরে আমাদেরকে বসিয়ে এখানে ভজন করতেন আমাদেরকে বসিয়ে যখন দণ্ডক প্রণাম করতে আসতাম বৃহস্পতি সকালেতে বসিয়ে আর আমাদেরকে রসগোল্লা ইত্যাদি খাওয়াইতেন বিদ্বান লোক ছিলেন ওই সময়তে তিনি পঞ্জিকা করতেন কি পঞ্জিকা আর আমাদের গৌড়িয়ারে সম্পাদক ছিলেন আর তারপরে বিদ্বান লোক ছিলেন ডাক্তার লোক ছিলেন ডাক্তার ছিলেন সব প্রকারের গুণে গুণী অত্যন্ত নম্র বিনয়ী তৃণা দপি সুনিচের মতো তার গুণের ইয়ত্তা নাই তার পাদ পদ্মেতে আমরা প্রণত হয়ে ভিক্ষা করি তার কৃপা প্রার্থনা আর তারপরে তার রসগোল্লা এখানে আছে Yeah.
Okay.
সীমান মহাপ
কর্ম করি যুগ পাবন আবেদারি গৌর হরি। তিনি এসেছিলেন আমাদের কল্যাণ করবার জন্য, তিনি বলেছিলেন আমি দানের নামে ছড়া করবো না। ওদের রোগ কোথায়? আমাদের রোগ কই? কিসের রোগ আমাদের? যে রোগ এত রোগ এত অভাব, সেই রোগ নির্মূল করিবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎ অবতীর্ণ হয়েছে। কি রোগ? মূল বাহী আমাদের কি? কৃষ্ণ ভোলা রোগ। নিতাই গৌর আনন্দ কৃষ্ণ ভোলা রোগ। কৃষ্ণ আমাদের ভগবানকে ভুলে গেছি বলে তাই আমাদের এত রোগ। সেই রোগের চিকিৎসা করতে গেছেন শ্রীমান মহাপ্রভু। এবং মহাপ্রভু মহাবরণ্য, কিন্তু তার ভক্ত মহামহাবরণ্য আপনাদের ঘর থেকে ছেড়ে এনে হারিয়ে এনে কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু এমন কথা কেউ বলেনি ভগবানের কথা। দেখো সংসারে অনিত্য সার নাই, স্ত্রী বলো পুত্র বলো আত্মীয় পরিজন বলো সবাই আমাদের দুঃখ দেয়, কাঁদায়, শোক দেয়, ভালো কথা বলে না, আমাদের ভালো কথা চলবার ব্যবস্থা করে না। কিন্তু যদি আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিন্তু ঘর বাড়ি ছাড়িয়ে দরজায় দরজায় সব গিয়ে এই সন্ন্যাসী ব্রহ্মচারী পাশে দিয়ে ভিক্ষা করে এনে কি দিচ্ছে আপনারে? কি নিয়ে যাবেন ঘরে? ভগবানের নাম, আমরা মনুষ্য জন্ম আর পাব না। বহু ভাগ্য ফলে আমরা ভারত হইতে মনুষ্য জন্ম লাভ করেছি, বহু ভাগ্য ফলে এই জন্য অর্থ পাব না। এই জন্য ভগবানের ভয়ে করতে হবে, আর জন্ম পাবো না আমাদের। কেন? আর জন্ম যদি না হয় ঘর আমাদের গিয়ে নয়। আজকে শুনতে পাচ্ছি অনেকে বলছেন পরিক্রমা হয়ে গেলে সঙ্গে ওরা চলে যাবো বাড়ি যাব। আরে বাড়ি কোথায় আমাদের? সেটা তো নিয়ে যেতে হবে যে বাড়ি আমাদের কোথায়। স্বরূপে খাবার হয় গোলকে স্থিতি, গোলক বৈকুণ্ঠে আমাদের সবারই বাসস্থান ছিল। তবে দেখে নিলাম কি করে ভগবানের ভুলে গেছি বলে কৃষ্ণ বইয়ের মুখে ভেজা ভগবান ছাড়ে নিকটস্থ মায়া তারে যাপটি ইয়া ধরে। কৃষ্ণ ভুলে গেছি বলে মায়া ধরে আমাদের জেল খেলে গেছে, জেল খেলে সবাই আপন করে নিয়েছি। স্বার্থ আছে, স্বার্থ সবার স্বার্থে ভালোবাসে। তো না না না, আমাদের বাড়ি আমার বউ আমার স্বার্থ, স্ত্রী আমার স্বার্থ ভালোবাসে না, ছেলে মেয়ে না আমার স্বার্থ ভালোবাসে না, না প্রত্যেকেই স্বার্থ আছে। তা আপনার রবি রবি ঘুরিয়ে দিয়েছেন, আনন্দ সাড়া দিয়েছেন। তা এখন আমাদের ঘুরতে ঘুরতে সকাল থেকে মুখ একটু আঁকা হয়ে গেছে। একটু গল্প করি তাহলে একটু হাসি হাসি হয়ে না একটু ভালো লাগে। এই একটি উদাহরণ দেয় যে আমরা কিরকম ভালোবাসে জগতের লোক। আমার স্ত্রী পুত্র যাদের ভালোবাসা নাই সেই কথা বলবার জন্য মহাজনগণ আপনাদের ঘর বাড়িতে ছেড়ে ফেলে এখানে এনেছে। কি উদাহরণ? দরিদ্র ছিলেন, দরিদ্র ছিলেন, খুবই দরিদ্র। একটা তার ছেলে হয়েছিল, ছেলেটার নাম রামকৃষ্ণ রেখে ছিলেন। খুব আদর করে বাবা তাকে বলেন রামু রামু বলে। খুব দরিদ্র লোক, ছেলেকে লেখাপড়া শিখিয়েছে লোকের হাতে পা ধরে, তার ছেলে বিয়ে হয়ে গেছে, এত নাতি জাতি হয়ে গেছে, আর কেউ ভালোবাসে না। কোন আছে তখন তো চোখের জল না ফেলে ভাত খেয়েছেন, হাত তুলুন। চোখের জল না ফেলে ভাত খেয়েছেন নাকি দেখুন, হাত পালে হাত তুলবেন না। চোখের জল না ফেলে কেউ ভাত গালে ওঠে না, প্রায় দিনের মধ্যে 10-12 জন এসে কাঁদে আমাদের কাছে, চাই না কান্না শুনতে চাই না, কিন্তু কাঁদে। কেন গো? আমার নেড়ে যায়, আমার নেড়ে যায়, ছেলেকে
সুখের লাগিয়া যে ঘরে বাঁধিনি অনলে পুড়িয়া গেল, তুমিও সাগরের কিনারে করিতে সাপলি গরম ফেলো।